অনুরাগ কিছু আজকে পড়বে আমরা দেখবো প্রবীর সূর্যকে বলে দীপা ও রূপা হারিয়ে গিয়েছে। এই কথা শোনা মাত্র সূর্য অবাক হয়ে যায় এবং চিল্লিয়ে ওঠে। অন্যদিকে গ্রামের কিছু মহিলা রূপাকে তাদের বাড়িতে নিয়ে যায়। কিছুক্ষণ পরে একটা মহিলা দীপাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। অন্যদিকে প্রবীর সূর্যকে বলে আমি তোর মা আর পুলিশ, সব জায়গায় দীপা ও রূপাকে খুঁজেছে কিন্তু পাইনি। প্রবীরের এমন কথা শুনে সূর্য হতভম্ব হয়ে যায়। আর সূর্য ভাবতে থাকে যে বন্যায় সে দীপার হাত আর রূপার হাত ধরে রাখতে পারলো না, তাই তারা ভেসে গেল। সূর্য তারপর হুটোপাটা করে বাইরের দিকে চলে যায়। সূর্য বাইরে এসে হাসপাতালে সব জিনিস ফেলে দেয়। সূর্য তারপর ভগবানের কাছে এসে তার মনের দুঃখ প্রকাশ করে এবং বলে আমার স্ত্রী আর মেয়ে ভেসে গেল, আমি বাঁচাতে পারলাম না ওদের, তুমি ওদের রক্ষা করলে না। প্রবীর সূর্যের কাছে এসে সূর্যকে বোঝাতে লাগে আর বলে আমার বিশ্বাস ভগবান দীপা আর রূপাকে বাঁচিয়ে রেখেছে। সূর্য বলে ওরা আমার চোখের সামনে বানের জলে ভেসে গেল, আমি ওদেরকে কিছুতেই বাঁচাতে পারলাম না, অনেক চেষ্টা করেছিলাম। প্রবীর সূর্যকে বলে রূপার দীপাকে ভগবান ঠিক তোর কাছে ফিরিয়ে দেবে দেখবি। সূর্য কান্না করতে করতে ভগবানকে বলে দীপা আর রূপার কোনো ক্ষতি হতে দিও না, ওদের বাঁচিয়ে রেখো। অন্যদিকে রূপার জ্ঞান ফিরে আসে, লাট্টু এসে রূপাকে বলে দিদি তুই আমার সাথে খেলবি তো? লাট্টুর বাবা আসে, শুনতে পেয়ে লাট্টু বলে যাই বাবাকে গিয়ে বলে দিদি এসেছে। রূপা বাড়িতে যাবে বলে বিন্দি রূপাকে বলে আমি যা যা বলবো তুই তাই তাই শুনবি এখন থেকে। লাট্টু তার বাবার কাছে এসে বলে দিদি এসেছে ঘরে আছে। তখনই লাট্টুর বাবা ঘরের দিকে চলে যায় যে কে এসেছে সেটা দেখতে। লাট্টুর বাবা বিন্দিকে রূপাকে দেখিয়ে বলে কে ও, ওকে খাবার কে দেবে? লাট্টুর বাবা রূপাকে বার করতে চাইলে বিন্দি বলে আমি ওকে লাট্টুর জন্য এনেছি, ও সারাক্ষণ দিদি দিদি করে। লাট্টুর বাবা রূপাকে বলে তুই কোথা থেকে এসেছিস? তখনই রূপা মিথ্যা করে বলে আমি ওনার দাদার মেয়ে আর আমার গ্রামের নাম মদনপুরিয়া, লাট্টুর ভালো লাগবে বলে আমাকে দিদি করে এনেছে। লাট্টুর বাবা বিন্দিকে রূপাকে দেখিয়ে বলে আচ্ছা বেশ ও আমাদের সাথেই থাকুক। লাট্টুর বাবা চলে গেলে রূপা বিন্দিকে বলে আমি তোমার কথা শুনেছি, এবার আমাকে নিয়ে চলো এখান থেকে, আমি বাড়িতে যাবো মা বোনের কাছে। রূপা তারপর তার মায়ের কথা ভাবতে থাকে যে তার মা কোথায় গেল, হারিয়ে গেল না তো। অন্যদিকে একটা মহিলা দীপাকে একটা আশ্রমে নিয়ে আসে এবং তার চিকিৎসা চালায়। ডাক্তার মহিলাদের বলে ওনার জ্ঞান ফিরলে আমাকে খবর দেবেন আর ওনাকে সাবধানে রাখবেন, এই বলে ডাক্তার সেখান থেকে চলে যায়। অন্যদিকে রূপা তার মায়ের জন্য প্রচন্ড কষ্ট পেতে থাকে এবং বিন্দিকে বলে আমার চোখের সামনে আমার মা ভেসে গেল, আমি কিছু করতে পারলাম না। বিন্দি রূপাকে বলে তুই জানিস তোর মায়ের মতন আর তোর মতন কতজন ভেসে গিয়েছে, আর ভগবানের অশেষ কৃপায় তুই বেঁচে আছিস। রূপা কান্না করতে থাকলে বিন্দি রূপাকে চুপ করতে বলে আর বলে পান্ডুসদা যদি জানতে পারে তুই বাইরে থেকে এসেছিস তাহলে তোকে ছাড়বে না। রূপা চলে যেতে চাইলে বিন্দি রূপাকে বলে তুই কোথায় যাবি, সবচেয়ে ভেসে গেছে, তুই শুধু এটা মাথায় রাখ তোকে বাঁচতে হবে। রূপা তার মায়ের জন্য প্রচন্ড কান্না করতে থাকলে বিন্দি রূপাকে বোঝাতে লাগে। রূপা মনে মনে বলে বাবা আমাদের দুজনকে ভেসে যেতে দিতে পারলো, আমি কি আর কোনোদিন বাইরে যেতে পারবো না? কিছুক্ষণ পর লাট্টু রূপার কাছে চলে আসে খেলা করার জন্য। রূপা মনে মনে বলে আমি তাহলে হারিয়ে গেলাম, আমাকে এবার এখানে থাকতে হবে। বাবা হিংসুকুটিকে নিয়ে চলে গেল আর মা কোথায় গেল, আমার সাথে কি মায়ের আর কোনোদিন দেখা হবে না? রূপা মনে মনে বলে বাবা মা হিংসুকুটি আমি তোমার কাছে ফিরে আসবোই। অন্যদিকে সূর্য থানায় এসে পুলিশের কাছে রিকোয়েস্ট করতে থাকে যে দীপা রূপাকে ভালো করে খুঁজুন। তখনই পুলিশ বলে আমরা ওদের সব জায়গায় খুঁজেছি কিন্তু পাইনি। পুলিশ বলে ওরা যদি সমুদ্রে চলে যায় তাহলে সব শেষ। তখনই সূর্য চিৎকার করে বলে কি সব আজে বাজে কথা বলছেন, আমরা একসাথে থাকবো এভাবে সবকিছু ভেসে যেতে পারে না। সূর্যের মাথা কাজ না করলে জয় বলে পুলিশ অনুমান করে সবকিছু বলছে, সিরিয়াসলি বলছে না। সূর্য পুলিশকে বলে আমরা বড় আশা নিয়ে এসেছি, আমাদেরকে ফেরাবেন না। সূর্য বলে আমার ওয়াইফ আমার বাচ্চা আমাদের বাঁচাতে নিজেদের জীবন ঝুঁকি নিল আর আমার রূপাও সেই বন্যায় ভেসে গেল। সূর্য হাত জোর করে পুলিশকে বলে আমি ওদেরকে বাঁচাতে পারিনি, আপনি ওদেরকে খুঁজে দিন প্লিজ। তখনই পুলিশ বলে অফিসিয়াল কাজে আপনাকে কি করে নিয়ে যায়। সূর্য তারপর পুলিশের উপর রেগে গিয়ে বলে আপনার বাড়ির কেউ সাথে যদি এমন হতো তাহলে কি আপনি চুপ করে থাকতেন? জয় বলে পুলিশরা খুঁজে না পেলে যে আমাদেরকে পারতেই হবে, আমরা ওদের খুঁজে বার করবোই। সূর্য জয়কে বলে ওদের আমি অনেক খুঁজেছি সব হাসপাতালে সব জায়গায় কিন্তু ওদের কোথাও পাইনি। সূর্য জয়কে বলে অনেক চেষ্টা করেছি ওদের ধরে রাখার কিন্তু ধরে রাখতে পারেনি জলের স্রোতের জন্য। সূর্য আবারও পুলিশের কাছে রিকোয়েস্ট করে বলে তার স্ত্রী আর সন্তানকে খোঁজার জন্য ভালো করে। অন্যদিকে গ্রামের সব বাচ্চাদের বাড়ির লোক বাচ্চাদের জন্য খাবার নিতে আসে। একটা লোক তার মেয়েকে গাড়িতে যেতে বলে, সেই মেয়েটা বলে না বাবা আমি তোমার সাথেই যাবো, কোথাও যাবো না। রূপা সেটা শুনতে পেয়ে মনে মনে বলে বাবা আমিও তো তোমাকে তাই বলতাম ঠিক ওই বাচ্চার মতো। সাথে সাথে রূপা সেই ভয়ঙ্কর বন্যার কথা মনে পড়ে যায়। রূপা মনে মনে বলে বাবা তুমি আমার হাত কেন ছাড়লে, সবাই তো তার বাচ্চাকে বাঁচাতে চাই, তুমি এমনটা কেন করলে বাবা? রূপা মনে মনে বলে বাবা আর হিংসুকুটি ভেসে যায়নি তো, ওরা ঠিক আছে তো, আর মা কোথায় গেল, বাড়ির সবাই কি তাহলে আমাকে আর মাকে খুঁজছে?